তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে নন্দীগ্রামের কালীচরণপুরের ঘটনা লোকসভা নির্বাচনের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ নন্দীগ্রামের কালীচরণপুরের ঘটনা নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বুথ সভাপতি গুরুপদ মণ্ডলের তরফে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে নন্দীগ্রামের কালীচরণপুরে আবারও অশান্তির ছবি দেখা গেল তৃণমূলের বূথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে সৌমজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন ফোর লাইনে সৌমজিৎ ঠিক কি অভিযোগ তৃণমূলের তরফে ও নম্বর ব্লকের যে কালীচরণ গ্রাম রয়েছে সেখানে কিন্তু তৃণমূল একটা অভিযোগ করতে যে গতকাল রাস্তায় কয়েকজন বিজেপি কর্মী তাদের ভুত সভাপতি গুরুপদ মন্ডল তার বাড়িতে হামলা করে এবং তাদের টাকা পয়সা মোবাইল সহ সোনা সোনা কয়নাঘাটি এগুলো ছিনিয়ে নেয় এবং ধর্ষণের হুমকি দেয় এবং বিভিন্নভাবে শ্লীলতাহানির শ্লীলতাহানি করে এবং সেই অভিযোগই তুলেছেন কিন্তু তৃণমূল এবং ইতিমধ্যেই তারা কিন্তু থানায় গিয়েছে অভিযোগ জমা দেওয়ার জন্য বিজেপির তরফে কি অভিযোগ করা হচ্ছে পাল্টা

আপনাদের আরো একবার জানিয়ে রাখবো ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বাড়িতে হামলার অভিযোগ সভাপতির বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে নন্দীগ্রামের কালীচরণপুরের ঘটনা আহত তৃণমূল কর্মীদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বুথ সভাপতি গুরুপদ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে